এই ভিডিওতে ক্লাস সিক্স ম্যাথ এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী হচ্ছে 11.4। তো 11.4 এর এই 1 নম্বরের যতগুলি কোয়েশ্চেন রয়েছে সেগুলি একটি ভিডিওতে করে নিয়েছি, আর 1 নম্বরের পরবর্তী যে সেখানে সি থেকে শুরু হয়েছে এবং সি থেকে শুরু করে পুরো চ্যাপ্টারটা করে দিয়েছি। ভিডিওগুলি রয়েছে, তোমরা প্লে লিস্টেও পেয়ে যাবে, এবং তোমরা যদি সার্চ করে নাও ত্রিপুরা ক্লাস সিক্স ম্যাথ এক্সারসাইজ 11.4 তাহলেই প্রথমেই চলে আসবে যে ভিডিওগুলি, সেগুলি হচ্ছে এই 1 এবং এই সি থেকে শুরু করে বাকি যতগুলো 1-2, সেখানে 1-3-4-5 রয়েছে। শুধু একমাত্র ওই সব ভিডিওগুলিতে বি নম্বরটা নেই, আমি দেখেছি ভিডিও এই বি নম্বরটা নেই, তাই এর জন্য কোয়েশ্চেন নং বিটা এই ভিডিওতে করে নিচ্ছি। তোমরা এটাও সার্চ করলে তোমরা তো পেয়ে যাবে অবশ্যই। তাই তো এটা হচ্ছে ক্লাস সিক্সের 11.4। তো 11 যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে বীজ গণিতের উপর, আর আমি প্রথম দিকের চ্যাপ্টারগুলিতে বীজ গণিতের নিয়মগুলি সম্পর্কে আলোচনা করেছি। তোমরা প্রথম দিকের যে 11.1, 11.2, 11.3 সেই ভিডিওগুলি যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝে নিতে পারবে যে বীজ গণিতের অঙ্কগুলি কীভাবে করতে হয় এবং সেগুলি কী সম্পর্কে আমি ধারণা তুলে ধরেছি। তোমরা ভিডিওগুলি সিরিয়াল ওয়াইজ দেখে নেবে তাহলেই বুঝে যাবে। তো এবার হচ্ছে বিনং এর ক্ষেত্রে বলা হচ্ছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য বলে এখানে একটি কমা দেওয়া রয়েছে, তারপর মাঠটির প্রস্থের 3 গুণ অপেক্ষা অর্থাৎ হচ্ছে তার থেকে 5 মিটার কম যদি মাঠের প্রস্থ হয়ে থাকে বি হয় তবে দৈর্ঘ্য কত। এবার এখানে বি হচ্ছে ভেরিয়েবল দেওয়া রয়েছে, অর্থাৎ তার মান যে কোনো কিছু হতে পারে। তো তুমি যদি ধরে নাও তার মান মনে ধরে নাও এখানে 7, তাহলে যদি প্রস্থ 7 হয়ে থাকে আর এই 7-এর হচ্ছে 3 গুণ, তাহলে 7×3 3 গুণ, তার থেকে 5 কম তাহলে 5 মাইনাস করে দেবো, তাহলে 3×7 বা 7×3 সমান হচ্ছে 21। তো 21 মাইনাস 5 করে দাও, তো 21 মাইনাস 5 যখন করে দেবে সেটা হবে কি তার দৈর্ঘ্য, এটাই বলা হয়েছে। তো আমরা এখানে যেহেতু নম্বর দেওয়া নেই তাই এর জন্য আমরা অন্যভাবে সেটাকে করব। যে প্রথমেই এইভাবে লিখে নেবে এখানে আয়তাকার মাঠের দৈর্ঘ্য মাঠের প্রস্থের 3 গুণ অপেক্ষা 5 মিটার কম, এবং মাঠের প্রস্থ সমান 2 মিটার, এখানে 2 মিটার দেওয়া রয়েছে, প্রস্থ হচ্ছে সমান কত 2 মিটার। আর এখানে কিছু কথা লেখা রয়েছে যেগুলি বলা হয়েছে যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য মাঠের প্রস্থের 3 গুণ, অর্থাৎ মাঠের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা হচ্ছে প্রস্থের 3 গুণ থেকে 5 মিটার কম, তাহলে তার ওই মাঠের দৈর্ঘ্য কত, তবে তার দৈর্ঘ্য কত, তাহলে তার দৈর্ঘ্য হবে কি আমরা এইভাবে করে নেব, মাঠের দৈর্ঘ্য সমান 3×b, বি হচ্ছে প্রস্থ, প্রস্থের 3 গুণ, তাহলে 3×b লিখে দেবো, তার থেকে 5 কম তাহলে 5 মাইনাস, এটা হচ্ছে কি মাঠের দৈর্ঘ্য। তো আয়তাকার মাঠ তার কথার অর্থ হচ্ছে এইভাবে আয়তাকার মাঠ রয়েছে। এবার প্রস্থ হচ্ছে বি, এটার হচ্ছে 3 গুণ, অর্থাৎ এখানে এই যে এখানে যত থাকবে তার 3 গুণ, অর্থাৎ এখানে 3টি পার্ট ধরে নাও, অর্থাৎ এই প্রস্থটাকে এখানে নিয়ে যদি বসিয়ে দিই তাহলে 3টি পার্ট এখানে চলে আসছে, 1, 2, 3 3 পার্ট। কিন্তু আমাদের এই 3 পার্ট বলা হয়নি, 3 পার্টের থেকে 5 কম বলা হয়েছে, এখানে 3 পার্ট তো হবে এখান থেকে, কিন্তু তারপর হচ্ছে এখানে 5 একটি নম্বর সেটা কম হবে। যদি আমরা এখানে বি সমান 7 ধরি তাহলে এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 7, তো এখানে হচ্ছে 21, তো 21 সেটাকে আবার আমি করে দেখাচ্ছি। তো আয়তাকার রয়েছে, এটা হচ্ছে 7, আর 3টি পার্ট বলেছে 3 গুণ তার প্রস্থের, আর প্রস্থের থেকে 5 কম, তাহলে এটা হচ্ছে কি 7 7 7, তো এই জায়গাটা পুরোটি হয়ে যাচ্ছে 21। এবার 21 থেকে বলা হয়েছে যে 5 কম হবে, তাহলে 5 ধরে নাও এতটুকুই, কারণ এইগুলি হচ্ছে 7 7, এগুলি 7, তাহলে 5 ধরে নাও এই ছোট্ট পার্টটা, তাহলে এটা যদি আমরা মাইনাস করে দিই 21 থেকে 7,
তাহলে হয়ে যাচ্ছে আমাদের 7 না 5 কমে যাবে 5 কমে গেলে 16 এখানে 5 মাইনাস হবে যেহেতু 5 কম বলা হয়েছে 7 নয় এখানে 5 তো 16 তাহলে তার দৈর্ঘ্যটা হচ্ছে এখানে 16 কিন্তু এবার আমাদের এখানে 7 দেওয়া নেই আমাদের দেওয়া রয়েছে b প্রশ্নটা হচ্ছে b তাই এর জন্য b এর জন্য তাকে আমরা 3 দিয়ে গুণ দিয়ে দেব 3b 3 ইনটু b আর মাইনাস হবে 5 এবার b এর মান যত হবে ততই হতে পারে এটা হচ্ছে তার দৈর্ঘ্য এটা হচ্ছে তার প্রস্থ তো এটাই ছিল কোশ্চেন বাকি এই চ্যাপ্টারের এর আগের যতগুলো কোশ্চেন ছিল এর পরের যতগুলো কোশ্চেন সবগুলো ভিডিও বানিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই প্লেলিস্টে চেক করে নেবে